হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হলো 9ই অক্টোবর 2021। আমরা এয়ারপোর্ট থেকে বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে জাস্ট 1 ঘন্টাই হলো পৌঁছেছি। এখন আহি, ওর সব খেলনা পেয়ে এখন খুব আনন্দ, ওর ভীষণ মজা লেগেছে। এখন সব জিনিসগুলো বের করে ও খেলতে বসে গেছে। আমি ওকে সব একটা একটা করে ওর আলমারি থেকে বের করে খেলনাগুলো দিচ্ছি, ও বসে বসে খেলা করছে। এখন খেলে বেড়াচ্ছে, আমার একটা কথা শুনছে না। এখন পুরো বাড়ি এখন ঘুরে বেড়াচ্ছে, ওর পুরনো গাড়ি পেয়েছে সেটা নিয়েও ব্যস্ত। কি হলো এটা? কি হলো? কি হলো? কি হলো বাবা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কোলে নেব? ঘেমে গেছো তো তুমি, দেখো কোনটা দেবো, কোনটা? ওটা পিজন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। পিগিন দেবো? পিজন, পিজন। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা ওর দাদা এসেছে, দাদার সঙ্গে এখন খেলতে ব্যস্ত। রাখতে দাও, একবার তুমি রাখো। আর রাখা হয়ে গেলে দাদাকে বলবে থ্যাংক ইউ, ঠিক আছে? কি বলবে? হ্যাঁ, মহাষষ্ঠী, মহাষষ্ঠীর সন্ধেবেলায় আমাদের বাড়িতেই যেহেতু পুজো হয়, তা বাড়ির মন্দিরের সামনে আমরা সবাই বসে আছি। আর আহি এখন প্রসাদ খাচ্ছে, পেছনে যে এলো সে হলো ওটা আহির জেঠু তো দাদা হয়, দাদার সঙ্গে এখন সবসময় খেলা করছে। আর বাতাসা, নকুল দানা ওর মানে প্রিয়, যখনই ওর প্রসাদ হিসাবে ও এগুলোই খেতে ভালোবাসে। মহাসপ্তমী, মহাসপ্তমী সকালবেলায় আহিকে ওর নতুন ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, এটা হলো সপ্তমীর জামা। আর এখন ও যাবে ঠাম্মির সঙ্গে মন্দিরে। কোথায় যাচ্ছ বেড়াতে? সপ্তমীর সকালের ড্রেসটা খুব সুন্দর হয়েছে, তাই না? বাবা বাবা, চলো হেঁটে হেঁটে, চলো ঠাম্মির হাত ধরে মন্দিরতে ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠাম্মির হাত ধরে যাবে। হ্যাঁ, মহাসপ্তমী সন্ধেবেলা, তা সন্ধেবেলা আমরা মন্দিরের সামনেই বসে থাকি। আর যেহেতু মন্দিরে গান বাজছে, আর আমি সেজন্য ব্যাকগ্রাউন্ডে কথা বলছি।
আহি বাজি পড়াচ্ছিল, বাজি পড়াতে পড়াতে কোলে উঠতে ইচ্ছা হয়েছে, তাই এখন মাম্মার কোলে উঠে বসে আছে। আজকে মহাষ্টমী, মহাষ্টমীর জন্য আহিকে আমি অনলাইন থেকে এই শাড়িটা কিনে দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে। তা আজকে এখন ও পাপার সঙ্গে ফটোশ্যুট করছে, পাপা যা বলছে যেরকম করে হাঁটতে বলছে সেরকম করেই ও হাঁটছে। আমরা একটু পরেই যাব মণ্ডপে, তা মন্দিরে যাব, অঞ্জলি দেব, আহিকেও নিয়ে যাব। মন্দিরে এসেছি, মন্দিরে আমি অঞ্জলি দিচ্ছি। তাও এখনও দাদা দিদি সবার সঙ্গেই আছে শাড়ি পরে। ওখানে প্রচণ্ড গরম লাগছিল মনে হয়, লাস্টে তো আমাকে মানে বাড়ি চলে আসতে হলো তাড়াতাড়ি করে, অঞ্জলিটা দিয়ে আমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। পুজোর সময় সত্যি অষ্টমীর দিন খুব গরম পড়েছিল। অষ্টমী, অষ্টমীর সন্ধেবেলায় এখন বাজি পোড়ানো হচ্ছে, আমরা সবাই বাজি পোড়ানো দেখছি। আর ভেতরে মন্দিরের ভেতরে মায়ের আরতি হচ্ছে, আহি সেখানে ও ঠাম্মির সঙ্গে আছে, আমরা এখন বাইরে বসে আছি চেয়ারে। এখন পাপার সঙ্গে বাজি পোড়াচ্ছে। এটা হলো আহির মহা অষ্টমী সন্ধেবেলার ড্রেস, এটাও আমি ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার করেছিলাম। সন্ধেবেলায় বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল, তা এখানে মিউজিক্যাল চেয়ারে অয়ন এখন নাম দিয়েছে, অয়ন এখন মিউজিক্যাল চেয়ারে খেলা করছে। আরও খেলা হয়েছিল হাড়ি ভাঙা প্রতিযোগিতা, সেখানে আমি থাকতে পারিনি, আমাকে আহিকে নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ আহির খুব গরম লাগছিল। ওকে আমি জামা চেঞ্জ করে আবার নিয়ে গেছি, তখন আমি ভিডিও করতে পারিনি। এবার হলো আমার পালা, আমার জোর করে আর কি মোমবাতির জ্বালানোতে নাম দিয়ে দিয়েছিল, তা আমি বেশি জ্বালাতে পারিনি, এই যে একটা আর দুটো, বাস দুটো জ্বালিয়ে বাস হয়ে গেল। আমরা
আমরা এখন মন্দির থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে আমার যা এসেছে, যায়ের ছেলে, আমরা সবাই মিলে এখন বাজি পোড়াচ্ছি। ওখানেও আহি অয়নের সঙ্গে বাজি পুড়িয়েছে, এবার আমি আর কি, ও কাঁদছিল বলে ওকে ভোলানোর জন্য এখন আমরা সবাই মিলে বাজি পোড়াচ্ছি। আসছে বাবা, সব সময় বাবা তোমার কাছে বসে থাকবে, বলো সব সময় বসে থাকতে পারে? হলো মহানবমী। মহানবমীর সন্ধেবেলায় আমরা মন্দিরে এসেছি, সকাল থেকে ভিডিও করা হয়নি। তা এটা হলো আহির নবমীর ড্রেস। নবমীর এই ড্রেসটা অনলাইন থেকে কিনিনি, গুজরাট থেকে কেনা হয়েছিল, গুজরাটের দোকান থেকে। তা এই ড্রেসটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, কারণ দেখে আমি কিনতে পেরেছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আমরা যখন বাড়ি থেকে আবার কর্ণাটক ফিরে যাবো, তখন আবার আমি এয়ারপোর্টে রাস্তায় ভিডিও করব। তাহলে বাই বাই।